হ্যালো স্টুডেন্ট তোমরা যারা সেমিস্টার ওয়ান অর্থাৎ প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের টোটাল পাঁচটা পয়েন্ট আলোচনা করেছি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জানার দরকার আছে দেখো যেসব বিষয়গুলো আলোচনা হবে কত নম্বর পেলে পাস অর্থাৎ তোমার কলেজে পাস নম্বর কত এই বিষয়টা আলোচনা হবে তারপরে অনার্স টিকিয়ে রাখতে গেলে রাখার জন্য কত নম্বর দরকার অর্থাৎ তোমার অনার্স যদি তুমি টিকিয়ে রাখতে চাও তাহলে সেক্ষেত্রে কত নম্বর দরকার সাপ্লি এবং ফেল এই দুটো কি একই জিনিস না এই দুটো আলাদা কি তফাত আছে সাপ্লি এবং ফেল করার মধ্যে কি তফাত সেটা আলোচনা হবে সাপ্লি হলে কি স্কলারশিপ পাবে অনেকের জিজ্ঞাসা স্যার সাপ্লি হলে কি স্কলারশিপ পাব সে বিষয়ে আলোচনা হবে এবং শেষে যেটা আলোচনা হবে সাপ্লি থেকে কিভাবে বাঁচবে পরীক্ষার আগে এটা যদি দেখে থাকো তাহলে ভালো সাপ্লি থেকে বাঁচা যাবে কিন্তু পরীক্ষা দেওয়া হয়ে গেলে তখন কিন্তু সাপ্লি থেকে আর বাঁচার উপায় নেই এবারে দু সাল থেকে যে নতুন সিস্টেম সেই অনুযায়ী তুমি যদি তিরিশ শতাংশ পাও একটা সাবজেক্টে তাহলে তুমি কিন্তু পাস করে যাচ্ছ তিরিশ শতাংশ নম্বর পেলে তুমি পাস করে যাচ্ছ এটা কিন্তু অনার্স টিকিয়ে রাখার নম্বর নয় তুমি জাস্ট পাস করছো থার্টি পারসেন্ট নম্বর পেলে এই থার্টি পারসেন্ট নম্বর তোমার কিন্তু যে লিখিত পরীক্ষা হচ্ছে তুমি ধরো তোমার যে ইন্টারনাল আছে সেখানে তুমি ফুল মার্কস পেয়ে গেছো তোমার ধরো টোটাল যে নম্বর আছে সেখানে ইন্টারনালে তুমি অনেক বেশি নম্বর পেয়ে গেছো কিন্তু লিখিত লিখিত পরীক্ষা যেটা লিখিত পরীক্ষায় দেখা যাচ্ছে যে তুমি পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা দিয়েছ সেখানে তুমি পনেরো পেয়েছ এবং ইন্টারনালে ধরো তুমি দশে দশ পেয়ে গেছো তাহলে কি পাস হবে না এভাবে নয় তোমার ইন্টারনালে যে নম্বরটা আছে সেই তার থার্টি পারসেন্ট পেতে হবে সেখানে বেশি পেলে অসুবিধে নেই যে সেমিস্টারে লিখিত পরীক্ষা সেখানে থার্টি পারসেন্ট পেতে হবে বিষয়টা আজকে একদম ক্লিয়ারলি বুঝে নেবে যাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয় দেখো যাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয় তোমাদের থার্টি পারসেন্ট মানে কত দশের মধ্যে তিন পেতে হয় তাহলে পঞ্চাশের মধ্যে কত তিন পাঁচে পনেরো অর্থাৎ পঞ্চাশ নম্বরের পরীক্ষা যাদের হয় তোমাকে পনেরো পেতে হবে ষাটে পরীক্ষা যদি হতো আঠেরো পেতে হবে যদি পঁয়ষট্টি মানে কি সাড়ে উনিশ প্রায় কুড়ির মতো তোমাকে নম্বর রাখতে হবে ঠিক আছে আর যদি এটা চল্লিশ নম্বরের পরীক্ষা হতো তাহলে তিন চারে বারো অর্থাৎ বারো পেতে হতো আর যদি তোমার পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হতো তাহলে ওই সাড়ে বারো এরকম কিছু একটা পেতে হতো বারো সাড়ে বারো পেতে হতো এই হচ্ছে তোমার পাস নম্বর পাস করতে গেলে এই নম্বরটা দরকার সত্তরের পরীক্ষা যাদের আছে সত্তর নম্বরের পরীক্ষা হলে তিন সাততে একুশ পেতে হবে এইভাবে অর্থাৎ দশের মধ্যে তোমাকে তিন নম্বর পেতে হচ্ছে পাস করার জন্য এবারে আসি অনার্স টিকিয়ে রাখার ব্যাপারটায় তোমার প্রথম সেমিস্টারে দুটো অনার্সের পেপার আছে একটা পাসের পেপার আছে একটা কম্পালসারি পেপার আছে এই অনার্সের পেপারে তুমি তিরিশ পেয়ে গেলে প্রত্যেকটা সেমিস্টারে এক একটা পেপারে তুমি তিরিশ তিরিশ পেয়ে গেলে তুমি পাস করে যাবে পরের সেমিস্টারে চলে যাবে কিন্তু একদম শেষে সিক্স সেমিস্টার যখন আসবে তোমার টোটাল যে নম্বর সেই টোটাল নম্বরটা কিন্তু ফর্টি থাকা দরকার তাহলে তুমি অনার্সের সার্টিফিকেট পাবে নয়তো তুমি এমনি জেনারেল কোর্স অর্থাৎ পাস কোর্সের সার্টিফিকেট পাবে অনার্স নিয়ে পড়াশোনা করেও এটা মাথায় রেখো তাই প্রথম সেমিস্টার থেকে খুব ভালো করে পড়াশোনা করো যাতে নম্বরটা পার্সেন্টেজটা একটু বেশি থাকে কারণ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে একটু চাপ আছে তাই এই যে প্রথম দ্বিতীয় সেমিস্টার এগুলোতে একটু তোমাকে কিন্তু খেটে রাখতে হবে যাতে পার্সেন্টেজটা বেশি থাকে তুমি পাস করে যাবে থার্টি পার্সেন্ট পেয়ে কিন্তু অনার্স টিকিয়ে রাখতে গেলে শেষ পর্যন্ত তোমার ফর্টি পার্সেন্ট নম্বর দরকার লাগবে নেক্সট যেটা সাপ্লি এবং ফেলের যে ব্যাপারটা এই বিষয়টা এবার তোমরা একটু বুঝে নাও যে সাপ্লি এবং ফেল কি জিনিস দেখো তোমার মেন সাবজেক্ট তুমি পরীক্ষা দিচ্ছ সেমিস্টার ওয়ানে তিনটে মেন সাবজেক্ট তুমি পরীক্ষা দিচ্ছ ধরো একটা তোমার জিই পেপার এবং যাদের অনার্স আছে সিসি ওয়ান সিসি টু যাদের জেনারেল কোর্স আছে সেম ব্যাপার তোমরা যে কটা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ একটা সেমিস্টারে একটা সাবজেক্টেও যদি তুমি পাস করে যাও যে কটা সেমি যে কটা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ একটা সেমিস্টারে একটা অনলি ওয়ান সাবজেক্ট একটা সাবজেক্টে যদি তুমি পাস করে যাও তাহলে তুমি নেক্সট সেমিস্টারে চলে যেতে পারবে আর যে কটা সাবজেক্টে ফেল করলে সেই পরের সেমিস্টারে গিয়ে তোমাকে কিন্তু সেগুলোকে আবার পরীক্ষা দিতে হবে পাস করে আসতে হবে এটাকে বলা হয় সাপ্লি এবং ফেল কী জিনিস তুমি যে সেমিস্টারে আছো সেই সেমিস্টারে পরীক্ষা দিয়েছ পরীক্ষা দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের তিরিশ শতাংশর কম নম্বর পেয়েছো এটাকে বলে ফেল ফেল করলে তোমাকে যে সেমিস্টারে আছো সেই সেমিস্টারে আবার অ্যাডমিশান নিতে হবে অ্যাডমিশান নিয়ে আবারও পরীক্ষা তোমাকে কিন্তু দিতে হবে সাপ্লি মানে বুঝতে পারলে যে একটা সাবজেক্টেও তুমি যদি তিরিশ শতাংশর বেশি নম্বর পেয়ে থাকো পরের সেমিস্টারে পৌঁছাতে পারবে কিন্তু পরের সেমিস্টারে তোমাকে ওই দেনাগুলো মেটাতে হবে অর্থাৎ ওই সাবজেক্টগুলো পাস করে আসতে হবে পরের সেমিস্টারে যে সাবজেক্ট আছে তার সঙ্গে প্লাস যে সাবজেক্টগুলো তুমি সাপ্লি পেলে সেগুলো তোমাকে পাস করে আসতে হবে ফেল মানে কি প্রত্যেকটা সাবজেক্টে ফেল করলে তোমার সেমিস্টার ব্যাক অর্থাৎ তোমাকে ওই সেমিস্টারে আবার অ্যাডমিশান নিতে হবে তারপরে সাপ্লি হলে কি স্কলারশিপ পাবে দেখো এখানে বলে রাখি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে গেলে ষাট শতাংশ নম্বর রাখতে হয় এক 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 একটা ইয়ারে অর্থাৎ প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার নিয়ে একটা ইয়ার তারপরে থার্ড এবং ফোর্থ সেমিস্টার নিয়ে একটা ইয়ার ফিফথ এবং সিক্স সেমিস্টার নিয়ে একটা ইয়ার এই দুটো সেমিস্টার প্রথম দুটো সেমিস্টার তুমি যদি ভালোভাবে পাস করে যাও তাহলে তো তোমার ষাট শতাংশর বেশি নম্বর থাকবে আর যদি ফেল করো সাপলি আসে নাম্বার থাকবে না তাহলে বুঝতে পারছো যদি সাপ্লি এসে যায় তুমি কিন্তু স্কলারশিপের টাকাটাও আর পাবে না সাপলি থেকে কিভাবে বাঁচবে সাপলি থেকে সবথেকে ভালো বাঁচার উপায় হচ্ছে পরীক্ষার আগে পরীক্ষার জন্য একটু মনের মধ্যে ভয় রাখা পরীক্ষার জন্য একটু চিন্তা ভাবনা করা এবং এখনও যে সময়টা তোমার কাছে আছে সেই সময়টা পড়াশোনার জন্য খরচ করা ফালতু বরবাদ বা খরচ না করা যদি বলো স্যার পরীক্ষার সময় আমরা কি পড়বো বুঝতে পাচ্ছি না তাহলে বলবো তোমাদের যে তোমরা পিভিআরস ইয়ার্সের প্রশ্নপত্রগুলো একটু যদি দেখে যাও ভালো করে ফলো করে যাও যেগুলো ডেসক্রিপটিভ বড় প্রশ্ন লিখতে হয় সেখানে পিবিআরসিআরস থেকেই প্রায় কেন সমস্ত প্রশ্নটাই কমন থাকে বড়ো প্রশ্ন এমসি কিউ পেপার নয় এসে কিউ পেপারের কথা বলছি না বড়ো প্রশ্ন কমন কিন্তু পাওয়া যায় আর সাপ্লি থেকে বাঁচাও যাবে ঠিক আছে তাই পরীক্ষা হলে গিয়ে তুমি মনে রাখবে তোমার যদি কুড়িতে পাস হয়ে থাকে তুমি কিন্তু কুড়ি নম্বরের অ্যান্সার করে এলে তারপরে বললে আমি পাস হয়ে যাব হবে না তোমাকে মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ অ্যান্সার করে আসতে হবে কারণ তুমি যেটুকু লিখেছো ফুল মার্কস কি পাবে তুমি ফুল মার্কস তো নাও পেতে পারো কুড়িতে পাস হলে বড়ো প্রশ্ন যাদের আছে তিরিশ অন্তত অ্যান্সার করে আসতে হবে কারণ একটা বড় প্রশ্ন পনেরো নম্বরের লিখলে সেখানে খুব ভালো মোটামুটি লেখা হলে বারো তেরো পাওয়া যায় পনেরো খুব রেয়ার তাই আর এমসিকিউ যাদের পেপার আছে তাদের তো যেটা অ্যান্সার করবে তোমরা জানো যে আমার অ্যান্সার করলেই ঠিক হবে এতে কোনো সমস্যা নেই এই তথ্যটুকু আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটা নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়গুলো জানার সুযোগ করে দাও